नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का में बैंक डकैती मामले में झारखंड और बिहार से 5 और गिरफ्तार। इस महीने की 13 तारीख को भरदूपुर में फरक्का एनटीपीसी जंक्शन से बदमाशों ने एक सरकारी बैंक को लूट लिया और 6,510 टका बरामद किया। इसके बाद से बाकी बदमाशों की तलाश शुरू हुई और बाकी के पैसे बरामद कर लिए गए। घटना की जांच के बाद फरक्का थाने की पुलिस ने 5 और लोगों को गिरफ्तार किया है। इनके पास से 30 लाख रुपए और बरामद किए गए। गिरफ्तार लोगों के नाम रादुल सिंह, बाघा पहाड़िया, बजरंगी तांती, विजय तांती और शंकर साह हैं। इनका घर झारखंड और बिहार के नाम से जाना जाता है। आपनारा जानें कि आमादेर एखाने गत 13 अप्रैल एक बैंक डकैती केस होयेछिलो। संगे संगे आमरा 3 जन के धरेछिलाम। তারপরে আপনাদেরকে ব্রিফ করেছিলাম কি আমরা 3টা টিম ফর্ম করেছি। 3টা আমাদের আমার সুপারভিশনে 3টা আমাদের সিনিয়র অফিসার 3টা টিমে ভাগ হয়ে আমরা 1টা বেঙ্গলে, 1টা ঝাড়খণ্ডে আর 1টা বিহারে 3টা টিম আমার 3 জায়গায় রেড করছিল। সেখানে আমরা বলেছিলাম আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল, তখন আমরা তদন্তের স্বার্থে একটু আমরা বেশি রিভিল করলাম না। এখন অনেকটা আমরা যে পরিষ্কার লিঙ্কসগুলো যেটা পেয়ে লোকজনকে ধরে নিয়ে এসেছি, তার এই সাফল্য হচ্ছে আমাদের এই যে 3টা টিম আছে, 3টা টিম আমাদের কন্টিনিউয়াসলি রেড করেছে। SDPO ফরাক্কা, এডিশনাল SP, IC ফরাক্কা, এনাদের সঙ্গে OC শমশেরগঞ্জ, আমাদের অরিন্দম সাগরদিঘি থেকে দীপক আছে, OC হেলেন আছে। তো এদের সকলকে একটা ভালো টিম করে 3টা টিম কন্টিনিউয়াসলি রেড করেছে। তার মধ্যে আমরা প্রায় আগে আমরা 50 লাখ রিকভারি করেছিলাম, আমরা 30 লাখ টাকা আরও আমরা পেয়েছি, তো প্রায় 80 লাখ টাকার কাছাকাছি আমরা রিকভারি করে ফেলেছি। সঙ্গে সঙ্গে এই যে তখন আমরা যে CCTV ছিল, ও ব্যাংকের CCTV মধ্যে ছিল না, কিন্তু আগের যে CCTVগুলো ছিল তার মধ্যে আমরা ফুটেজ পেয়ে ওইখানে একটা স্করপিও যে এই ইনসিডেন্টে দেখা গিয়েছিল সে স্করপিওটাও আমরা সিজ করতে পেরেছি। সঙ্গে সঙ্গে আমরা 3টা বাইক সিজ করতে পেরেছি। এর মধ্যে যে বাঘা বলে যে ছেলে আছে ও নতুন বাইক ক্রাইম প্রসিডস থেকে কিনেছিল, মোবাইল কিনেছিল, সেই সমস্ত আমরা সিজার করতে পেরেছি। আর প্রত্যেকটা কাজ থেকে আমরা টাকা আর যে অন্য ইনক্রিমিনেটিং এভিডেন্স আছে সেটা আমরা সিজ করতে পেরেছি। আমাদের কাছে আই উইটনেসও আমরা পেয়েছি। তো সমস্ত বলে এটা হচ্ছে কি টোটাল কেসটা আমরা ডিটেক্ট করতে পেরেছি। এর মধ্যে যে টোটাল মোট আমরা 8 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এখন অবধি। ওর মধ্যে যে আগে আপনাদেরকে প্রভাকর সিকদার ছিল, অরুণ সরকার ছিল, বিশ্বজিৎ রায় ছিল, এদের পরে আমরা রুদল সিং, যার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, তার কাছ থেকে আমরা ক্যাশ রিকভারি করেছি প্রায় 2.5 লাখ টাকা। বাঘা পাহাড়িয়া আছে, ওর কাছ থেকে আমরা মোটরসাইকেল, মোবাইল, ক্যাশ রিকভারি করেছি। এরপরে বজরঙ্গী তাঁতি আছে, যার কাছ থেকে আমরা মোবাইল, ক্যাশ রিকভারি করেছি। বিজয় তাঁতি আছে, তার কাছ থেকে আমরা মোবাইল, ক্যাশ রিকভারি করেছি। এরপরে শঙ্কর সাহা আছে, তার কাছ থেকে আমরা ক্যাশ, আর্মস যেটা এই ইনসিডেন্টে ইউজ হয়েছিল, শঙ্করের দায়িত্ব ছিল আর্মসটা, শঙ্কর আর কানহাইয়া যে মাস্টার মাইন্ড আছে ওর দায়িত্ব ছিল আর্মসটা জোগাড় করে এই টোটাল ইনসিডেন্টের মধ্যে আর্মসটাকে সাপ্লাই করা। তো কিছু আর্মস আমরা রিকভারি করেছি, এই কিছু আরও আর্মস সম্পর্কে আমরা সূত্র পেয়েছি। আশা করছি কি তাড়াতাড়ি আমরা আরও আর্মসগুলো আমরা রিকভারি করতে পারব। এটা বলে আমরা এদেরকে রিমান্ডে এনেছি মাননীয় কোর্ট কাছ থেকে। আমরা 12 ডেজ থেকে 14 ডেজ রিমান্ড পেয়েছি। তো টোটাল এখন আমাদের যে এভিডেন্সগুলো আছে, CCTV ক্যামেরা স্ট্রং এভিডেন্স আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো থেকে আমরা সাহায্য নিয়ে ওটা আমরা এভিডেন্স কালেক্ট করেছি। সঙ্গে সঙ্গে যে অনেকগুলো সোর্স মারফতে যে এভিডেন্সেসগুলো আছে সেটাও আমরা পেয়েছি। তো টোটাল এখন আমাদের যেটা থাকবে, টোটাল যে ক্রাইম সিন আছে সেটা রিকনস্ট্রাক্ট করা, যে ফার্দার এভিডেন্সেসগুলো যেটা এদের কাছ থেকে আমরা আরও পাচ্ছি কি এরা অন্য জায়গাতে ব্যাঙ্ক ডাকাতির মধ্যে ইনভলভ ছিল, তো আমরা অনেক ইউনিটসগুলোকে ইনফরমেশান দিয়েছি। এখন অবধি আমরা যা যা ইনসিডেন্ট পাচ্ছি সেটা ভেরিফাই করছি। আশা করছি কি আরও সূত্র আমরা খুব তাড়াতাড়ি পাবো।